তোমরা দেখছো মন্ডল এক্সাম টিউব বা এমইটি, আজকে একটা বয়সের একটা অঙ্ক নিয়ে এসেছি, ঠিক আছে? তো এখানে কি বলা আছে না, এ আর বি দুজন আছে, তাদের বয়সের যোগফল দেওয়া আছে 60 বছর। হ্যাঁ, 10 বছর পরে এ এর বয়স কত হবে না, বি এর বয়সের 3 গুণ হবে। এবার বয়সের পার্থক্য বার করতে বলেছে, ঠিক আছে? তাহলে প্রথমে কি করবো না, প্রথমে আমরা একজনের বয়সটা বের করছি, এখানে আমরা বি এর বয়সটা বার করে নেব, ঠিক আছে? কি হবে, প্রথমে 60 বলা আছে, এই 60টা এখানে 60 বলা আছে, 60 বছর, তার থেকে কত বিয়োগ হবে দেখো, এখানে কত আছে 10, এই 10টা হবে, সরি, এই 10টা হবে ব্র্যাকেটে কত গুণ বলা আছে সেটা মনে রাখবে, 3 গুণ, তাহলে 3, এখান থেকে কিন্তু 1 বিয়োগ করতে হবে, 3 থেকে 1 ডিভাইডেড বাই যত গুণ বলা আছে 3 গুণ প্লাস 1, ঠিক আছে? 3 গুণ 3 গুণ প্লাস 1, ঠিক আছে? তাহলে কত হলো, এটা হয়ে যাচ্ছে আমার 3 থেকে 1 বিয়োগ করলে 2, 2-এর সঙ্গে 10 গুণ করলে 20, তাহলে 60 থেকে 20, 60 মাইনাস 20 ডিভাইডেড বাই কত, 3 আর 1 4, কত হয় 4, তাই তো? তাহলে তাহলে এটা কত হচ্ছে 40, 40 কে 4 দিয়ে ভাগ করলে কত হয়, 40 ডিভাইডেড বাই 4, তাহলে কত হচ্ছে 10 হচ্ছে, তাই তো? তাহলে এটা এটা কার বয়স, এটা কিন্তু বি এর বয়স, ঠিক আছে? আবার বলা আছে এ যোগ বি দুজনের বয়স 60 বলা আছে, আর আমাদের কত বের হলো, বিয়ের বয়স, তো বিয়ের বয়স 10 বেরিয়েছে, তাহলে এর বয়স কত হবে, এর বয়স নিশ্চয়ই হবে 50 বছর, এর বয়স 50 বছর হবে। আর আমাদের কি বলা আছে, তাদের বয়সের পার্থক্য, অর্থাৎ আমাদের কিন্তু অ্যাকচুয়ালি বার করতে হবে এ মাইনাস বি, এটা বার করতে হবে। তো এ তো 50 বেরিয়ে গেছে, আর বিয়ের কত বেরিয়েছে, বিয়ের তো 10 বেরি করেছি আমরা, তাহলে কত বয়সের ডিফারেন্স হচ্ছে 40 বছর, ঠিক আছে? তাহলে দুজনের বয়সের ডিফারেন্স হচ্ছে 40 বছর। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না।